নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অনুরাধা, রংবাহারি রান্নাঘরের আরও একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পুজোর জলখাবার এপিসোড নাম্বার 4। আশা করছি তোমাদের এই এপিসোডগুলো খুব ভালো লাগছে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিলি চিকেন। তো তোমরা তো পুজোর সময় সবাই এটা বাইরে গিয়ে খাও, তো আজকে তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারবে খুব সহজেই। তো চলো দেখে নেওয়া যাক চিলি চিকেন বানানোর জন্য আমাদের কী কী লাগছে। তো বন্ধুরা, আমাদের চিলি চিকেন বানানোর জন্য লাগছে ক্যাপসিকাম, চিনি, নুন, পেঁয়াজ টুকরো করা, সাদা তেল, সয়া সস, চিলি সস, টমেটো সস, আদা রসুন কুচানো, কর্নফ্লাওয়ার আর ম্যারিনেট করা চিকেন। তো তোমরা তাড়াতাড়ি একটু দেখে আসো যে আমি কী করে ম্যারিনেটটা করেছি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা প্রথমে দিয়ে দিলাম। এবার দেবো লবণ স্বাদ অনুসারে, একটা ডিম আমি ভেঙে দিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেবো 2 চামচ মতো লেবুর রস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তোমরা দেখে নাও চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব। তো তোমরা তো দেখে নিলে আমি চিলি চিকেনটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো। চিলি চিকেনটা ম্যারিনেট করার কারণ হচ্ছে চিকেনটা অনেকটা জুসি এবং সফট হবে, আর তোমরা যদি এমনি এমনি করো তাহলে সেটা অনেকটাই হার্ড লাগবে খেতে। আর আমি এখানে কোটিংটা একদম পাতলা করেছি, তার কারণ আমি এখানে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না। তোমরা যদি ড্রাই চিলি চিকেন বানাও তাহলে অবশ্যই কোটিংটা অনেকটাই মোটা হয়। এবারে আমরা চিকেনটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমরা চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চিকেনটাকে আমরা এখন উল্টে দিচ্ছি। তোমরা কিন্তু চিকেনটাকে অবশ্যই ম্যারিনেট করবে, তার কারণ চিকেনটাকে যদি তোমরা না ম্যারিনেট করো তাহলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেট করেছি। তোমরা যদি চাও আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারো। যত বেশিক্ষণ ম্যারিনেট করবে চিকেনটাকে তো ততটাই সফট হবে। তো অবশ্যই করে তোমরা মনে রাখবে যে চিকেনটাকে তোমাদেরকে ম্যারিনেট করতেই হবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তোমাদেরকে আমি জাস্ট একটা চিকেন ভেঙে দেখাচ্ছি যে চিকেনটা কতটা নরম এবং সফট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট গলে যাচ্ছে ব্যাপারটা। তো এবার চিলি চিকেন বানানোর জন্য সবার ফার্স্টে আমরা রসুন আর আদা কুচানোটা দিয়ে দেব। এবার আদা আর রসুনটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। এর মধ্যে এখন আমি ক্যাপসিকামটাকে অ্যাড করে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজগুলো। চিকেনটাকে ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, এবার আমি অল্প একটুখানি নুন দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমরা জাস্ট 2 মিনিট মতো ভেজে নেব, তার কারণ বেশি ভাজবো না, এটা গলে যেতে পারে। তো শুধুমাত্র আমরা 2 মিনিট ভাজবো। তো এবার আমরা এদিকে এই সসগুলো একসাথে মিক্সড করে নেব। সসটার মিক্স বানানোর জন্য আমরা সবার প্রথমে চিলি সসের মধ্যে সয়া সসটা ঢেলে দেবো। 1 চামচ মতো সয়া সস আছে, 1 চামচ টমেটো সস, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমরা একটুখানি জল দিয়ে এটাকে মিক্স করে নেব। আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। সসের মিক্সটা আমরা তৈরি করে নিয়েছি, এরকম পাতলা হবে। এটা 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছি এটা আমি এখন ঢেলে দেব। এবার এখানে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা যখন একটুখানি ফুটে যাবে তারপরে আমরা এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি ব্যবহার করব। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আমি। এবার চিনিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি।
তোমরা দেখো গ্রেভিটাও হয়ে এসেছে, তো এর মধ্যে আমি এখন চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটাকে অ্যাড করার পরে আমি জাস্ট 2 মিনিট মতো এখানে রাখবো, তারপর নামিয়ে নেব। আমাদের চিলি চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা তোমরা তো দেখলেই চিলি চিকেনটা তোমরা বাড়িতে কি করে সহজে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা আরও একটা কথা, তোমরা সবাই অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কোনো রকম সাবস্ক্রাইব করছো না। প্লিজ আজকে আমার ভিডিওটা দেখতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো। তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক চিলি চিকেনটা আমাদের কেমন হলো। চিলি চিকেনটা দেখতে এতটাই সুন্দর হয়েছে না টেস্ট করে থাকতে পারছি না। চিকেনটা অনেক 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 বেশি জুসি হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। জাস্ট মুখে দিতেই গলে গেল ব্যাপারটা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে কোনো রকম অসুবিধা না হয়।